ছোট ছোট করে ক্যাপচার করব, বুঝতেই পারছো অফিস পার্টি খুব ডিটেলসে তো ক্যাপচার করা যাবে না, কিন্তু আমার টিমকে তোমরা সবাই চেনো আর আমার টিমকে তোমরা ভালোবাসো, তো তাই জন্য আবার টিমের সবার সাথে তোমাদের কথা বলিয়ে দেব আর কী কী মজা করছি তার একটু একটু গ্লিমস করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর আমরা আমাদের পার্টির জন্য জার্নি স্টার্ট করি। জার্নি স্টার্ট হলো এই সামনে মশা মহোদয়ার চুল দিয়ে নাকে সুরসুরি লাগা নিয়ে। দেখো আমি কেমন মুখটা বেজার করে বসে আছি কিন্তু কিছু বলতে পারছি না। এবার আমি পৌঁছে গেছি উল্টোডাঙ্গার মোড়ে, কিন্তু যথারীতি টিম আসেনি, তারা লেট করছে, আমি আর কি করব। আস্তে লেডিস নামছে বাচ্চা কোলে, এইসব শুনতে শুনতেই টাইম পাস করছি। আর ওই দূরে দেখতে পেয়ে গেছে গাড়ি এসে গেছে টিমের, এবার তাড়াতাড়ি চলো টিমের গাড়িতে উঠে। টিম চলে এসেছে, বাইরেই বার করে দিচ্ছি। গাড়িতে উঠেই আমি যথারীতি টিমকে জ্বালাতন করতে শুরু করে দিয়েছি। সামনে বসেছিল দেবজিৎ আর দেবজিতের হাতে দিয়ে দিয়েছি ক্যামেরা, চলো ক্যামেরাম্যান হয়ে যাও, তাড়াতাড়ি আমাকে অনেক ভালো ভালো ফুটেজ করে দাও। আর দেখো বাইরে কেমন মেঘ করেছে, নিশ্চয়ই বৃষ্টি আসবে জোরে, উফ বড্ড জ্বালাতন করে। আর ওই দেখো আমি একটু সেই উড়ি উড়ি যায় এরকম স্টাইলের ভিডিও বানানোর চেষ্টা তো করছি কিন্তু আমার দ্বারা যথারীতি কিছু হয়নি, আবার জ্যামে পড়েছি। উফ কখন যে পৌঁছবো আর গিয়ে একটু খাবো, আমার স্টাইল মারা আর যাচ্ছে না। অনেক রকমভাবে ভিডিও ক্যাপচার করার চেষ্টা তো করছি কিন্তু মনে হচ্ছে না কিছুই একটা হচ্ছে। ক্যামেরাম্যানও বিরক্ত হয়ে যাচ্ছে আমার জ্বালাতনে, বলছে কত তুলবো কত তুলবো, কিন্তু তুলতে তো হবে। এই যে আবার আমরা আবার ফিরে এসেছি, আমরা একটু হাই বাই করে নিই, এটাই দেখো আমাদের। আর এই দেখো আর একজনকে দেখো নিজের চুলটাকে ক্যামেরাম্যান বেশ ভালোই স্টাইল করছে, বাহ দাড়িটাও বেশ ভালোই হয়েছে। আর এদিকে আমাদের গুনু দাদা দেখো সেও ভাবছে বাবারে বাবা কত ভিডিও তুলেই চলেছে। আর সেই দেখে আকাশ ভার করা মুখ নিয়ে এখন টুপটাপ টুপটাপ করে ঝরেও পড়তে শুরু করেছে, মনে হচ্ছে জোরেই বৃষ্টি নামবে। কখন যে পৌঁছবো, উফ আর ভালোই লাগছে না। নাও শুরু হয়েই গেল, প্রথমে টুপ 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 টুপ, এখন ঝমঝম ঝমঝম, মাঝখানে আবার আমরা রাস্তাও হারিয়েছিলাম, জেডব্লিউ ম্যারিয়ট ছেড়ে অনেকটা দূর চলে গেছিলাম, তাই ঘুরে ঘুরে সায়েন্স সিটি থেকে আবার ফেরত চলে যাচ্ছি। এবার নিশ্চয়ই পৌঁছেই যাব, আর ভুল করব না, গুগল বাবাজি আর ইন্টারনেট বাবাজি বোন নিশ্চয়ই এবার আমাদের আর ধোকা দেবে না। বাবা শেষমেশ পৌঁছেই গেছি, ওই যে দেখা যাচ্ছে জেডব্লিউ ম্যারিয়টের লোগো সামনে আমার, কত চেকিং, বাবা এমন করছে যেন আমরা অনেক বোম ফোম নিয়ে ঢুকছি। না বাবা আমরা পেটের মধ্যে ছুঁচো নিয়েই ঢুকছি, ভেতরে ঢোকা ঢুকবো আর মজা আসে খাবো। আর অনেক পুরনো সব কলিগসরা যাদের অনেক দিন ধরে দেখা হয় না এই ওয়ার্ক ফ্রম হোমের যুগে, তাদের সাথেও দেখা হবে, তো চলো তাড়াতাড়ি ভেতরে ঢুকি, সবাই যেখানে অপেক্ষা করছে, অনেক অনেক কথা বাকি আছে আর অনেক মজা বাকি আছে।
এই দেখো ঢুকতে না ঢুকতেই আমাদের কত কথা, যত কথা জমা ছিল দেখা হওয়ার পরে সব পেট থেকে মন থেকে সব ফুরফুর করে বেরিয়ে পড়ছে। অনেকদিন পর সবাইকে দেখে খুব মজা লাগছে, আর হাসি ঠাট্টা সব একদম ভরে আছে জায়গাটা। খুব ভালো লাগছে পুরনো সব কলিগসদের এতদিন পরে সামনাসামনি মিট করে। আর আমার কীর্তি দেখো, ফাইভ স্টার হোটেলের ওয়াশরুম কেমন হয় সেটারও ভিডিও করছি, কিন্তু যাই বলো আর তাই বলো ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, আর ডেকরটাও কিন্তু হেভি। তাই আর ফটো আর ভিডিও না তুলে থাকতে পারি, একটুখানি ফটো ভিডিও ক্যাপচার করেই নিলাম। নাও অনেক ডেকর এক্সপ্লোর করা হয়ে গেল, চারদিক একটু ঘুরু ঘুরুও হয়ে গেল, বেশ ভালো লাগলো আমার। ডেকরগুলো কিন্তু আমার সত্যি বেশ মনপসন্দ হয়েছে। ওদের যে রেস্টুরেন্ট বা বুফে যেখানে হচ্ছে সেটা গ্রাউন্ড ফ্লোরেই। তো চলো আর দেরি না করে, সবাই ওইদিকে চলেই গেছে, আমি আর লিপিকাই পিছনে রয়ে গেছি। চলো চলো তাড়াতাড়ি যাই, ওখানে আর কি আছে দেখি। বাহ এইগুলো তো বেশ ভালো। ও বাবা, ঢুকেই তো দেখি একদম ডেজার্টের সেকশনের সামনে দাঁড়িয়ে আছি। এরকমভাবে কে লোভ দেখায় ভাই, এরা তো বেশ চালাক। একদম ঢুকতে না ঢুকতেই বেশ ভালো করে একটা ডেজার্ট সেকশন দিয়ে স্বাগত জানিয়েছে। কত রকম হরেক রকম জিনিস ডেজার্টে, কিন্তু এগুলো তো পরে, চলো যেগুলো স্টার্টার আর মেন কোর্স সেই দিকটা গিয়ে আগে মনোনিবেশ করি, তারপরে ডেজার্ট তোমার কাছে ফিরে আসবো নিশ্চয়। ওই দেখো এরা সব বসে শুরুও করে দিয়েছে। না না আমি লেট হয়ে গেছি ফটো তোলার চক্করে, তো চলো তাড়াতাড়ি আগে দেখে আসি কোথায় কি পাওয়া যাচ্ছে। আমার ফুড ওয়াকটা স্টার্ট করলাম এই ঘাস ফুস দিয়ে, লেটুস, স্পিনাচ, টমেটো, স্প্রাউটেড গ্রাম। না এত হেলথ কনসিয়াস আমি না। এগুলো কি সি ফুড? না কোনোদিন ট্রাই করিনি, পরে দেখি। আর কিছু আছে নাকি একটু খুঁজে খুঁজে দেখি। আবার স্যালাড সেকশন? না না এগুলো তো ননভেজ স্যালাড, এগুলো পছন্দদায়ক জিনিস আমার। কত কালারফুল দেখো, খাবো কি মন ভরে চোখ ভরে তো দেখেই যাচ্ছি। বাহ ফুলগুলো তো বেশ ফ্রেশ, দুই একটা দেবে নাকি খোপায় লাগানোর জন্য? না বাবা চাইতে গেলে এবার বলবে খেতে এসছো খেয়ে দে বাড়ি যাও, আবার ফুলের দিকে অত নজর কেন? নাও বোঝো এখানে হলো ফ্রুট সেকশন, বাড়িতে বলে বলে ফ্রুট খাওয়াতে পারে না, আর আমি নাকি এখানে এসে ফ্রুট খাবো। দেখতে তো ভালোই লাগছে, না অত হেলথ কনসিয়াস আমি হতে পারলাম না বাবা। চলো দেখি অন্য কোথায় কি পাওয়া যায়। ব্রেড সেকশন, কত রকম ব্রেড নামও জানি না, কিন্তু এমনভাবে সাজিয়ে রেখেছে দেখে বেশ ভালোই লাগছে। এই যে আমাদের ব্রেড নিনজা, পোস্ট দিতে বেশ ভালোই পাচ্ছে। আর এদিকে হলো পাপড়ের সেকশন, অনেক রকম পাপড় ছিল, এইটা একটা খুব ভালো জিনিস। অনেক রকম ব্যাট পাপড় দেখলেই তো বেশ মজা লাগে। আর এটা হলো যারা হট ড্রিঙ্কস খেতে চাইছে, হট ড্রিঙ্কস মানে চা কফি না, বুঝতেই পারছো কী বলতে চাইছি, তাদের জন্য এই কাউন্টারটা। হ্যাঁ এইটা নিতেই পারো। আর আমাদের দিয়েছিল কমপ্লিমেন্টারি একটা মকটেল, সেটাও ওয়াটারমেলন কমপ্লিমেন্টারি মকটেল, যেটা খুবই ভালো ছিল। বেশ বড় কিন্তু বুফের জায়গাটা, ঘিঞ্জি হয় না, কিন্তু প্রতিটা যে সেকশন ছিল সেখানেই মোটামুটি লোক ছিল। এবার আমি মনে হচ্ছি চলে এসেছি ভালো জায়গায়। এই তো বিরিয়ানি দেখা গেছে, সাথে রায়তাও আছে, এইগুলো হলো মনপসন্দ খাবার, কি বলো ঠিক বলছি কি না? ভেজ বিরিয়ানিও ছিল, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য অনেক রকম অপশনই আছে দেখলাম। আর এখানে আছে চিকেন, শ্রিম্প, মাটন, আরও অনেক রকম কারিজ, যে কারিজগুলোর টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল।
কয়েকটা লাইভ কাউন্টারও ছিল, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সস বা ভেজিটেবল মিক্স করে বানিয়ে দিতে বললে শেফরা বানিয়ে দিচ্ছিল। লাইভ কাউন্টারের মধ্যে ছিল নুডলস, পাস্তা, ধোসা, উত্তাপাম বা আরও যেসব ইন্ডিয়ান চাপাটিস বা রোটিস বা নান থাকে সেগুলোর জন্য আলাদা আলাদা লাইভ কাউন্টার ছিল। তোমরা নিজেদের পছন্দ মতন কাস্টমাইজ করেও নিতে পারো। আর এই দেখো আমাদের বিখ্যাত ইন্ডিয়ান স্ট্রিট ফুড মানে চাট, ফুচকা এইসব এইসবও এখানে বেশ ভালো মাত্রায় পাওয়া যাচ্ছে। চলো আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই। আমাদের লাঞ্চ এখন প্রায় শেষের পর্যায়ে। অনেকক্ষণ ধরেই খেয়ে দেয়ে বকবক করে সবার সাথে হাসি মজা করে বেশ ভালোই কাটছে সময়টা। এর থেকে বেশি যদি আমরা এখানে বসে বকবক করি, এখানকার যে অথরিটি আছে নিশ্চয়ই আমাদের নামে কমপ্লেন করবে। তাই এবার চলো তাড়াতাড়ি পাত্তাড়ি গোটাই আর বেরিয়ে পড়ি। আজকের দিনটা কিন্তু অনেক দিন পর সবাই একসাথে হয়ে হাসি মজায় বেশ ভালোই কাটলো। এবার সবাই আস্তে আস্তে নিজেদের নিজেদের গাড়ি করে রওনা হতে শুরু করেছে বাড়ির উদ্দেশ্যে। একটা দিন সত্যি খুব ভালো কাটলো। আর আমরা যাওয়ার আগে অনেক অনেক ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। আশা করব তোমাদের এই ছবিগুলো ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরও খুব সুন্দর ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও পেতে। চলো যব তাক পরের ভিডিও আসছে না তব তাক বাই।